বেঙ্গলি বেবিকে টপ টিটোতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব খুশিতে আছো, কারণ সবে মাত্র বাচ্চারা স্কুলে যেতে শুরু করেছে, প্রতিদিন স্কুল খুলে গেছে। আমার মেয়েও সামনের মাস থেকে স্কুলে যাবে। তো অনেকেই কমেন্ট সেকশনে আমাকে রিকোয়েস্ট করেছে, যেহেতু বাচ্চারা নতুন স্কুল যেতে শুরু করেছে, টিফিন বক্সে কী কী খাবার আমরা দিতে পারি। তো আমার মনে হলো, যেহেতু বাচ্চারা বিভিন্ন বয়সী আছে, একদম ছোট থেকে বড় অব্দি অনেক বয়সী বাচ্চারা আছে, তো তাদের প্রত্যেকে সমান খাবার তারা খেতে পারে না। একদম ছোট বাচ্চারা কিন্তু সব রকম খাবার খেতে পারে না। তাই এটাকে, এই ভিডিওটাকে আমি দুটো পার্টে করছি। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা একদম ছোট বাচ্চা যারা আমার মেয়ের মতো সবে মাত্র স্কুলে যেতে শুরু করেছে, নার্সারি, এলকেজি, ইউকেজি এই ক্লাসগুলোতে পড়ে, তাদের আমরা কিরম টিফিন দিতে পারি, যে টিফিনটা বাচ্চারা খুব কম সময়ের মধ্যেও গুছিয়ে খেতে পারে এবং যেটা পুষ্টিসম্মত, স্বাস্থ্যসম্মত, বাচ্চারাও খেয়ে খুব মজা পায়। তো সেইগুলোই আজকে দেখাবো, যে পাঁচ দিন ধরে আমি কী কী টিফিন বক্সে খাবার দেবো এবং বিভিন্ন খাবার যেটা মিশিয়ে বাচ্চাদের শরীরের জন্যও ভালো হবে এবং বাচ্চারা ঘেঁটে ফেলবে না। কারণ রুটি, তরকারি, লুচি, পরোটা একদম ছোট বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু ভালো মতো তরকারি মাখিয়ে রুটির সাথে খেতে পারবে না, চারিদিক নোংরা করবে, অর্ধেক খাবার বাড়ি নিয়ে চলে আসবে, পুরোটা পেট ভরে খাবেও না এবং ইন্টারেস্টও পাবে না। তো তাদের জন্য আজকে বিভিন্ন খাবার নিয়ে কী কী রেসিপি, কী কী খাবার আমি দিচ্ছি, রেসিপি বলবো না, কী কী খাবার আমি বানিয়েও দিচ্ছি এবং কী কী খাবার কেনা খাবারও দিচ্ছি গুছিয়ে, সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। আর পরে একটা ভিডিও আমি বানাবো, যেটার মধ্যে আমি দেখাবো যে ওয়ান থেকে একদম বড় ক্লাস অবধি বাচ্চাদের কী কী খাবার বাড়িতে বানিয়ে আমরা দিতে পারি, যেটা বাচ্চারা খেয়ে খুব মজা পাবে। ভিডিওটা শেয়ার করার আগে একটা কথা বলবো, যে একই খাবার কিন্তু বাচ্চাদের টিফিনে একদমই দেবে না। প্রতিদিন যদি একই খাবার আমরা দিতে থাকি, তাহলে বাচ্চাদের কিন্তু খাবারে অনীহা চলে আসে আর দ্বিতীয় দিন থেকে বাচ্চা সেই খাবার খেতে চাইবে না। আরেকটা কথা বলবো, বাচ্চাদের চেষ্টা করবে খাবারে নুডলস, চকলেট, চিপস এই জাতীয় জিনিসগুলো কম দিতে, যতটা পারবে কম দিতে। কারণ নুডলস কিন্তু বা চিপস, চকলেট এগুলো শরীরের জন্য খুব একটা ভালো না। চেষ্টা করবে সুষম আহার, মানে সুষম খাবার যেগুলো, সেগুলো বাচ্চাদের দিতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করছি বাচ্চার সোমবারের টিফিন বক্স থেকে। প্রথম দিন যেটা আমি বানাবো, তার জন্য আমার লাগবে একটা মিডিয়াম সাইজের আলু, সামান্য সাদা তেল, একটু নুন, একটু গোলমরিচ, একটু বাটার আর সামান্য পরিমাণে হলুদ আর প্রয়োজন মতো জল। এটা দিয়ে আমি আজকে যেটা বানাবো সেটা হলো পটেটো ফ্রেঞ্চ ফ্রাইজ। তার জন্য মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে সেটার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেবো। তারপর যেরকম আমি টুকরো করছি, এইরকম টুকরো করে কেটে নিতে হবে আলুটাকে। সেই টুকরোগুলো খুব ভালো করে আগে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। এরপর আরেকটা পাত্রে সামান্য জল গরম করব, তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। এই নুন আর হলুদটা দিয়ে জলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আলুটাকে ঠান্ডা হতে দেবো। আলু যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে ভাজতে হবে। ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য বাটার আর সামান্য সাদা তেল। এই দুটো মিশালে কিন্তু আলুর স্বাদটা অনেক ভালো হয়। তারপর একে একে আলুর টুকরোগুলো এই তেল আর বাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট করে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 5-8 মিনিট ভেজে নেব। দিয়ে নামিয়ে নেব। তারপর এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য নুন আর গোলমরিচ। তাহলেই রেডি হয়ে গেল বাচ্চার পটেটো ফ্রেঞ্চ ফ্রাইজ। শুধু এটাই আমি দেব না, এর সাথে আরও কিছু ছোটোখাটো টিফিন কিন্তু দিতে হবে। এই পটেটো ফ্রেঞ্চ ফ্রাইজ সাথে সোমবার দিন আমি যেটা দিচ্ছি সেটা হলো একটা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমটাকেও কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো, যাতে বাচ্চার খেতে সুবিধা হয়। তার সাথে দিয়ে দেবো 2 টুকরো খেজুর। খেজুরটাকেও কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে হবে। বাচ্চাকে যে কোনো খাবারই টিফিন বক্সে দেবে না কেন, সেটা চেষ্টা করবে একটু ছোটো করে টুকরো করে খেলে বাচ্চাদের কিন্তু খেতেও সুবিধা হয়, বাচ্চাদের ধরতেও সুবিধা হয়। রেডি হয়ে গেল বাচ্চার সোমবারের টিফিন বক্স। চলো এবার দেখে নিই মঙ্গলবারের টিফিন বক্সে কী কী দিচ্ছি। মঙ্গলবারের টিফিন বক্সে আমি দিচ্ছি প্রথমেই আপেল। আপেল কিন্তু গোটা দেবো না, আপেলের একটা গোটা মাঝারি সাইজের আপেল নিলে তার 1/4 ভাগ দেবো। কিন্তু সেই 1/2টাকেও কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। আমি এখানে ছোট্ট ছোট্ট 4টে টুকরো আপেল কেটে নিচ্ছি, এটা দেব। এর সাথে দেব অল্প পরিমাণে আঙুর। আমি চেষ্টা করি টিফিন বক্সে বাচ্চার অবশ্যই যে কোনো একটা ফল প্রতিদিন অবশ্যই রাখতে। এর সাথে কিন্তু আমি দেব 2 টুকরো কেক। আমি এখানে এই কেকটা দিচ্ছি, আমি যে কোনো রকমই কেক খাই, তো প্রতিদিন তা বলে কিন্তু কেক দেবে না। আমি আজকে কেক রাখছি, এই স্লাইস কেকটা স্লাইস করা থাকে না, তাই আমি এখান থেকে স্লাইস করে নিচ্ছি। এরকম 2 টুকরো কেক নেবে। বাচ্চারা একসাথে অনেক খাবার খেতে পারে না, তাই এক গাদা দিয়ে লাভ নেই, যেটুকুনি বাচ্চা খেতে পারবে সেটুকুনি দেবে। দেখো মঙ্গলবারের টিফিন বক্স কিন্তু রেডি। বাচ্চার বুধবারের টিফিন বক্সে আমি যেটা দেবো সেটা হলো কলা। কলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেবো। তোমরা মনে করলে খোসা সমেত কলাও দিতে পারো, কিন্তু বাচ্চাদের খোসা ছাড়িয়ে খেতে একটু টাইম লাগে।
এরপর দেব কুকিজ বিস্কুট। আমি এই কুকিজ বিস্কুটটা দিচ্ছি, এটা অ্যামি খেতে পছন্দ করে। আমি 4টে কুকিজ বিস্কুট দিচ্ছি, তোমাদের বাচ্চারা যেরকম খাবে সেই অ্যামাউন্টই দিবে, যদি দুটো মনে করো দুটোও দিতে পারো। এর সাথে দেব সামান্য পরিমাণে কালো আঙুর। কালো আঙুর বা যে কোনো ফলই দাও না কেন, খুব ভালো করে সেটাকে কিন্তু ধুয়ে নেবে। দেখো কত সহজে রেডি হয়ে গেল বুধবারের টিফিন বক্স। এই বয়সে ছোট বাচ্চাদের চেষ্টা করবে সবসময় ছিমছাম খাবার দিতে, যাতে অল্প সময়ও গুছিয়ে বাচ্চারা খাবারটা খেয়ে আসতে পারে। চলো দেখে নিই বৃহস্পতিবার টিফিনে আমি কী কী দিচ্ছি। বৃহস্পতিবারের টিফিনের জন্য আমি দুটো পাউরুটিকে খুব ভালো করে আগে সেকে নিচ্ছি। এখানে তোমরা হোয়াইট ব্রেডও নিতে পারো, ব্রাউন ব্রেডও নিতে পারো। দিয়ে ব্রেডের 4টে সাইড আমি খুব ভালো করে কেটে নিচ্ছি, যেহেতু মাঝের পোর্শনটা নরম হয়, বাচ্চারা পাউরুটির মাঝের পোর্শনটা খেতে বেশি পছন্দ করে। এরপর এর মধ্যে আমি লাগিয়ে দেব জ্যাম। আমি এখানে কিষানের অরেঞ্জ ফ্লেভারের জ্যামটা ব্যবহার করছি, বাচ্চা যেটা প্রেফার করবে তোমরা সেই জ্যামের ফ্লেভারটাই বেছে নেবে। জ্যাম লাগানোর পর আমি পাউরুটি দুটো জয়েন করে 4টে টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ যতটা ছোট করে কাটবে বাচ্চা তত তাড়াতাড়ি গ্রিপ করতে পারবে জিনিসটা, খেতেও বাচ্চার সুবিধা হয়। এর সাথে আমি দেব কমলা লেবু। কমলা লেবুটাকে কিন্তু আমি নর্মালি ছাড়িয়ে শুধু দিচ্ছি না, কমলা লেবু খুব ভালো করে ছাড়াবে যেন একদমই কোনো আঁশ না থাকে, এবং কমলা লেবুর মাঝখানে যে একটা পাতলা শিরা থাকে সেই শিরাটাকে পাতলা করে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি, এবং ভিতর থেকে যে বীজগুলো থাকে সেগুলো বার করে দিচ্ছি। অনেক সময় কী হয়, এই বীজের জন্য বাচ্চারা কমলা লেবুটা চিবিয়ে ফেলে দেয়, বা অনেক সময় এই বীজ গলায় আটকে যেতে পারে বাচ্চাদের, বা চিবিয়ে খেতে গিয়ে তেতো লাগতে পারে, তাই আমি সেটাকেও কিন্তু বাদ দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে দিচ্ছি। খেয়াল করবে বাচ্চারা এইভাবে কেটে দিলে কিন্তু কমলা লেবু খেতে খুব পছন্দ করে। পাউরুটি আর কমলা লেবুগুলো দেওয়ার পর এর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে কাজু। আমি এখানে 4 টুকরো কাজু বাদাম দিয়েছি, বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার ঘুরিয়ে ফিরে দিলে বাচ্চারা খেতে মজা পায় এবং ভালো মতো খায়ও। এর সাথে দিয়ে দেবো ছোট্ট একটা জেমসের প্যাকেট, তবে বলি এরকম চকলেট কিন্তু রেগুলার দেবে না, উইকলি একদিন দিতেই পারো। চলো এবার দেখে নিই লাস্ট দিন মানে শুক্রবারের বাচ্চার টিফিন বক্সে আমি কী কী দিচ্ছি। শুক্রবারের টিফিন বক্সের জন্য আমি প্রথমে যেটা বানাবো সেটা হলো সুইট ফ্রেঞ্চ টোস্ট। এটার জন্য আমার লাগবে 2 পাউরুটি, 1 ডিম, সামান্য বাটার, 1 নুন, 1 সাদা তেল আর 1 মধু। প্রথমে পাউরুটির 4টে কর্নার খুব ভালো করে কেটে নেব, তারপর পাউরুটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি 2 পাউরুটিকে 8টা টুকরো করে কেটে নিচ্ছি, দেখো এই রকম টুকরো করে কেটে নেবে ভালো হবে। এরপর 1 ডিম ভালো করে ফেটিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ, আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর 1 চামচ মতো মধু, দিয়ে খুব ভালো করে এই ডিমটাকে আমি ফেটিয়ে নেব। দুধ দেওয়ার জন্য এটা নরম হবে এবং মধু দেওয়ার জন্য টেস্টটা খুব মিষ্টি হবে, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। এর মধ্যে আমি পাউরুটির টুকরোগুলো ভিজিয়ে নেব। এবার প্যানের মধ্যে সামান্য বাটার আর সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এই পাউরুটির টুকরোগুলোকে খুব ভালো করে ডিমের মধ্যে মিশিয়ে যেমন করে আমরা ডিম টোস্ট বানাই সেইভাবে ডিম টোস্ট বানানোর মতো করে এগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে, দিয়ে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। বাচ্চা টিফিন বক্সে সবসময় চেষ্টা করবে একরকমের খাবার নয়, 2-3 রকমের খাবার মিলিয়ে মিশিয়ে দিতে, যাতে বাচ্চারা সব রকম খাবারে অভ্যস্ত হয়। এরপর আমি এর সাথে যেটা দেবো অল্প একটু টুকরো করে কেটে দেওয়া শশা, আমি ছোটো ছোটো গোল গোল করে কেটে দিচ্ছি। যাই দেবে বাচ্চার বয়স বুঝে অল্প অল্প করে দেবে, এক গাদা পরিমাণে দেবে না, তাতে বাচ্চা নষ্ট করবে, খেতে পারবে না। আমি পাউরুটি আর শশার সাথে দিয়ে দেবো 1 টুকরো কালাকাঁদ। আমার মেয়ে কালাকাঁদ মিষ্টি খেতে খুব পছন্দ করে, তোমাদের বাচ্চারা যেটা ভালোবাসে সেটাই দেবে, ঘুরিয়ে ফিরিয়ে দেবে, একই খাবার দেবে না। আমি কালাকাঁদটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। মোটামুটি আমি 5 দিনের একটা আইডিয়া দিলাম কিরম কিরম জিনিস বাচ্চার টিফিনে দেওয়া যায়, আরও অনেক রকম জিনিস দেওয়া যায়, ভ্যারাইটিস আইটেম। তোমরাও আমাকে একটু লিখে জানিও তোমরা তোমাদের বাচ্চার টিফিন বক্সে কী কী দিচ্ছ, তাহলে আমারও অ্যামিকে সেগুলো দিতে সুবিধা হবে। তো চলো আমি তোমাদের কিছুটা শেয়ার করলাম, তোমরাও আমাকে কিছু খাবারের নাম শেয়ার করো, ভালো লাগবে। আর পরবর্তীকালে বড়দের জন্য কী কী টিফিন বক্সের আইটেম, কী কী রেসিপি দেওয়া যায় করে বাড়িতে, সেটা শেয়ার করব। ভালো থেকো তোমরা, ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। টাটা।